সুপ্রদর্শক, দা বং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে এসবিআই ব্যাংকের যে রিওয়ার্ড পয়েন্টস হয় সেই রিওয়ার্ড পয়েন্টসটা আমরা কীভাবে ইউজ করতে পারি। আমাদের অনেকেরই কিন্তু এসবিআই ব্যাংক আছে এবং এখানে আমরা কিন্তু ভালো ট্রানজ্যাকশন করে থাকি, আর এসবিআইতে যদি আমাদের ট্রানজ্যাকশন ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে কিন্তু রিওয়ার্ডস পয়েন্ট পেয়ে থাকি। আর এই রিওয়ার্ডস পয়েন্টটা আমরা কীভাবে দেখতে পারবো এবং এই রিওয়ার্ডস পয়েন্টটা আমরা কীভাবে ইউজ করবো সেটাই এই ভিডিওতে আমি তুলে ধরবো। আর এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউনো এসবিআইয়ের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে আমাদের মোবাইলে, এবং এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখো আমাদের যে ইউনো এসবিআই আছে সেই ইউনো এসবিআইটাতে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো ইউনো এসবিআইতে লগ ইন করার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো যে এখানে এসবিআই রিওয়ার্ডস একটা অপশন আছে। তো আমি এখানে এসবিআই রিওয়ার্ডসে ক্লিক করলাম। রিওয়ার্ডসে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার এখানে 2588 রিওয়ার্ডস পয়েন্ট রয়েছে। এই রিওয়ার্ডস পয়েন্টটা মূলত যখন আমরা এসবিআইতে টাকা লেনদেন করি অর্থাৎ টাকা জমা দিই বা টাকা কাউকে পাঠাই তখন কিন্তু আমাদের এই রিওয়ার্ডস পয়েন্টগুলো আসে। তো এই রিওয়ার্ডস পয়েন্টগুলো আমরা কিন্তু রিডিম করে এখানেও ইউজ করতে পারি। তো তার জন্য আমাদের কী করতে হবে, প্রথম আমাদের এখানে রিডিম নাওতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে অ্যাকাউন্টে কতটা রিওয়ার্ড পয়েন্টস আসছে এবং কত এক্সপায়ার হয়ে গেছে, কত এক্সপায়ার হবে এর ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে দেখো আমার এখানে বর্তমানে যেটা আছে 2588 রিওয়ার্ড পয়েন্ট আছে এখানে, এবং এখান থেকে দেখো অনেকগুলো রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আমার যেটা এক্সপায়ার করে গেছে 660 রিওয়ার্ডস পয়েন্ট এক্সপায়ার করে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রিওয়ার্ডস পয়েন্ট অর্থাৎ 4টে রিওয়ার্ডস পয়েন্টে কিন্তু 1 টাকা হয় এই রিওয়ার্ডস পয়েন্ট, সেই হিসাবে কিন্তু তোমরা হিসাব করে নেবে যে কতগুলো টাকা তোমাদের এখানে হচ্ছে। তো এবার আসো আমরা দেখি কিভাবে এটাকে আমরা রিডিম করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে এখানে রিডিম নাওতে ক্লিক করতে হবে। এবার এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। আর একদিকে ক্লিক করলে আমরা আমাদের যে রিডিমের যে অপশন সেই অপশনগুলো দেখতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের সিস্টেমে আমরা এটাকে রিডিম করতে পারি। তো এখানে দেখো অনেকগুলো ক্লেমের সিস্টেম দেওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে ই কমার্স, গিফট, রিচার্জ, এসবিআই গ্রিন। তো এখানে আমি দেখো সিমোড যেটা আছে সিমোডে ক্লিক করলাম। সিমোডে ক্লিক করে এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে কীভাবে তুমি এটাকে রিডিম করতে পারবে। তো এগুলো কিন্তু তোমার প্রথমে যেটা দেখতে পাচ্ছ রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট, তো এর মধ্যে গিয়ে কিন্তু আমরা মোবাইল রিচার্জ করতে পারবো, ডিটিএস রিচার্জ করতে পারবো, ইলেকট্রিক বিল দিতে পারবো, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা কিন্তু রিচার্জ করতে পারবো বা এই বিলগুলো আমাদের এই দিয়ে আমাদের রিডিমগুলো করতে পারবো। এছাড়াও আমরা কিন্তু শপিং করতে পারবো, সেই শপিংয়ের জন্য আমাদের এখানে শপিংয়ে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে শপিংয়ের অনেক আইটেম দেখাবে যেখান থেকে আমরা একটা শপিং করতে পারি। এছাড়া আমরা চাইলে কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিন্তু প্রোডাক্ট শপিং করতে পারি। সেখানে দেখো এখানে গিফট কার্ডে আমাদের যেতে হবে। গিফট কার্ডে যাওয়ার পরে আমরা দেখো এখানে কিন্তু অনেক ব্র্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ব্র্যান্ডগুলো থেকে আমরা কিন্তু এগুলো শপিং করতে পারি। সাপোজ আমি এখানে ফ্লিপকার্টে ক্লিক করছি। ফ্লিপকার্টে ক্লিক করার পর এখানে দেখো ফ্লিপকার্টের আসার পরে আমরা যেটা অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে আমাদের মিনিমাম 2000 টাকা এখানে খরচ করতে হবে, অর্থাৎ 8000 পয়েন্ট আমাদেরকে এখানে খরচ করতে হবে। তো এখানে দেখো আমি 2000 সিলেক্ট করলে আমাদের কিন্তু 8000 পয়েন্ট আছে, যেখানে আমার কিন্তু পয়েন্ট আছে 2588000 নেই, কিন্তু অর্থাৎ আমাদেরকে এক্সট্রা কোনো কিছু পারচেস করতে হলে আমাদেরকে এই 2588 রিওয়ার্ড পয়েন্ট যেটা আছে এটা কেটে যাওয়ার পরে এক্সট্রা যে পয়সা সেটা আমাদেরকে পেমেন্ট করে কোনো কিছু পারচেস করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে পারে সেটা যেহেতু আমাদের অত টাকা ব্যালেন্স নেই বা আমরা চাচ্ছি না যত অত টাকা খরচ করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা সবচেয়ে সহজভাবে করতে পারি সেটা হচ্ছে রিচার্জ, মোবাইলে রিচার্জ করা বা ইলেকট্রিক বিল দেওয়া, এগুলো কিন্তু আমরা করে নিতে পারি। তো এখানে দেখো মোবাইলে প্রিপেড, পোস্টপেড সবই রয়েছে, ডিটিএস রয়েছে। তো সাপোজ তুমি মোবাইল রিচার্জ করবো, তো এখানে মোবাইলে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখো প্রথমে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর অপারেটর এখান থেকে দেখো এয়ারটেল, বিএসএনএল, জিও যেটা আছে সেটা দিতে হবে। ওখানে দেখো সার্কেল রয়েছে, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আছি এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিচ্ছি।
ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখো আমাদেরকে অ্যামাউন্ট বসাতে হবে, অর্থাৎ এখানে নাম্বারটা দেওয়ার পরে আমাদেরকে কিন্তু অ্যামাউন্ট বসাতে হবে, যে বসিয়ে আমাদের সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা এখান থেকে ভিউ প্ল্যানও দেখতে পারি যে আমাদের কোন ভিউ প্ল্যান আছে। সেইখান থেকে আমরা ধরো যে কোনো একটা ভিউ প্ল্যান সিলেক্ট করে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি, এখানে টার্মস যেটা আছে সেটা ক্লিক করে আমাদের এখানে কন্টিনিউ করার পরে কিন্তু আমরা এখান থেকে এখানে যে আমাদের মোবাইল রিচার্জ সেটা কিন্তু আমরা করে নিতে পারি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের যে এসবিআইয়ের যে রিডিম, এসবিআই যে পয়েন্ট তোমরা এখান থেকে পেয়ে থাকো সেই পয়েন্টটা কিন্তু রিডিম করতে পারো। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি এই ভিডিও দেখে তোমরা যারা এখনও জানো না যে এসবিআইতে রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া যায় বা এসবিআইতে রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করে শপিং করা যায়, এই বিষয়টা তোমরা যারা এখনও জানো না তারা কিন্তু চেক করবে যে তোমাদের ইউনো যে এসবিআই অ্যাপস আছে সেই অ্যাপসে চেক করবে যে তোমাদের কোনো রিওয়ার্ডস পয়েন্ট জমেছে কিনা, আর যদি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই রিওয়ার্ডস পয়েন্টটা কীভাবে ইউজ করতে পারবে। তো ভিডিও এখানে শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।